ইভান, আবার একটা নতুন ব্লগ আর আবার ঘুরতে যাওয়া সিকিম। মনটা একটু খারাপ, বিকজ ভেবেছিলাম যেরকম আগের বার সিকিমে বাইক নিয়ে গেছিলাম গোপালদার থেকে সেরকমই যাব, বাট সেটা হয়ে উঠলো না। কারণ এখন ওই ল্যান্ডস্লাইডটা হওয়ার পরে সব জায়গাতে অন্য বাইক নিয়ে যাওয়া একদম মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ওরা কোনো অন্য নামের বাইক অ্যালাউ করছে না, যেতে হলে তোমার নিজের যদি বাইক থাকে তাহলে তুমি যেতে পারো, আদারওয়াইজ না। তাই আমি ভেবেছিলাম আমার বাইক নিয়ে যাবো, বাট যেহেতু পুরো গ্রুপটা যাচ্ছে যাদেরকে তোমরা আগেও দেখেছো, সেই কারণেই বাইকটা নিচ্ছি না, ট্রেনেই যাব। তো আমার এখন ট্রেন হচ্ছে শতাব্দী 2:25 হাওড়া থেকে, তো অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 12:30 বাজে, বাড়ি থেকে বেরোচ্ছি। পুরো লাগেজ হয়েছে একটা, এটা আরেকটা, বিকজ জ্যাকেটগুলো এর মধ্যে নিয়েছি, এটা বড্ড ভারী হয়ে যাচ্ছিল, একটুর জন্য ওই বোর্ডটা ছেড়ে দিল, পেলাম না, এটা আসছে আবার। কোনো রকমে 1:10 ব্যান্ডেল লোকালটা পেয়ে গেছি, নাহলে হাওড়া থেকে 2:25 ট্রেন আর ধরা হতো না আজকে। হাওড়া পৌঁছলাম, নামবো এবার। এখানে পাটনা শতাব্দী দেখাচ্ছিলাম, শতাব্দী, বাট এনজেপি শতাব্দী এখনও দেয়নি। এনজেপি শতাব্দী যারা 2:25 ছাড়ার কথা সেটা এখন অনেক লেট, অলরেডি 2:20 বাজে, এখনও হাওড়াতেই ঢোকায়নি। দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, দেখা যাক, এখনও বোর্ডেও দেয়নি। ফাইনালি বোর্ডে দিল 11:00। অ্যাকচুয়ালি আমি প্ল্যাটফর্ম 11-এর সামনেই দাঁড়িয়ে আছি, ট্রেনটা ঢুক তারপরেই একবারে ঢুকবো। আমার কোচ নাম্বার হচ্ছে C9, মানে ওটা পিছন দিকে হবে, তাহলে আমি এগিয়ে যাই। চার্ট দিয়ে দিয়েছে, এটা C9-এর, আর আমার হচ্ছে 69 দেখা যাচ্ছে। ট্রেন ঢুকছে, C10, পরেরটাই C9, আমার সিট 69 উইন্ডো। ছাড়ার কথা ছিল 2:25, সেখানে এখনই 2:35 বাজে, 2:30 ফ্যান ঢুকলো, দেখা যাক কটায় ছাড়ে। সবে ঢোকালো, তাই এখন জল ভরছে, জাস্ট জলটা ভরে পাইপটা খুললো, ক্লিনিংও চলছে। গরমে মরে যাচ্ছিলাম, ফাইনালি এসিটা চালু হলো, বাঁচা গেল। অলরেডি 2:50 বাজে আর এখন ছাড়লো। এনজেপি পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে রাত 10:55, বাট 1/2 লেটে ছাড়লো। এখন এটা মেক আপ করবে না 1/2 এক্সট্রা লাগবে, সেটা যতক্ষণ না পৌঁছচ্ছি সেটা তো বুঝতে পারবো না। এখন গিয়ে থাকাটা হচ্ছে ব্যাপার, বিকজ আমি আজকে একা যাচ্ছি, বাকিরা সবাই আজকে রাতের ট্রেনে দার্জিলিং মেলে আসবে। অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা লাস্ট মোমেন্টে হয়েছে, তো আমি ওদের সাথে টিকিটও পাইনি। তো অর্চনের যে বন্ধু আছে সৌম, ও এনজেপি আজকে পৌঁছে যাবে, ব্যাঙ্গালোর থেকে আসছে ফ্লাইটে। তো আলটিমেটলি আমি ওর সাথে কি ওর হোটেলে থাকবো না আমি অন্য কোনো হোটেলে থাকবো সেটাও এখনও কিছু কনফার্ম হয়নি। তো যাই করবো সেটা এখন পৌঁছবো, তারপর ডিসিশন নেবো। লিলুয়া ক্রস করছে, টাইম হচ্ছে 3:05, ডানপুরি হচ্ছে 3:10, কারেন্ট স্পিড এখন অলমোস্ট 128। শক্তিগড় আসছে, শক্তিগড়ের এখান থেকে বেশিক্ষণ না, এখন অব্দি তো যতটা এলো ভালোই যাচ্ছে, পরের দিকে না ঝোলালেই হলো, তাহলে 11টা পার হয়ে যাবে। আর 11টা পার হলে পরে শিলিগুড়ি খুব তাড়াতাড়ি এমনি সব কিছু বন্ধ হয়ে যায়। টাইম হচ্ছে 4:05, আর পৌঁছলো শক্তিগড়, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স দিল, একটা স্যান্ডউইচ, একটা কোনো একটা ওই বাদাম চাটনি, এটার মধ্যে মসুরের খাস্তা কচুরি আছে একটা, এটা এখনো গরম, এটার মধ্যে চিড়ে ভাজা, আর এটাতে টিকিট, ছোটো কেচাপের প্যাকেট আছে, আর এটা এখন দিল শক্তিগড়ে। দুপুরে আজকে তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম বেরোবো বলে, অ্যারাউন্ড 12টা নাগাদ লাঞ্চ হয়ে গেছিলো, তো খিদেও পেয়েছিল এখন একটুখানি, তো স্যান্ডউইচটা খাই, ভেজ স্যান্ডউইচ, খারাপ খাবার। দুর্গাপুর হাই রোড দেখা যাচ্ছে এখান থেকে, সব ল্যাংচার দোকানগুলো, বাদাম চাহিদা,
টাইম হচ্ছে এক্স্যাক্টলি 4:15, বর্ধমান পৌঁছলো। বর্ধমান ছাড়লো, টাইম হচ্ছে 4:20। আমার চায়ের কোনো নেশা নেই, চা আমি রাতের খাই না, খুব রিয়ারলি মাঝের মধ্যে ইচ্ছা করলে খাই, সেটা যেরকম আজকের দিন যেহেতু একা তাই চা বানালাম খাচ্ছি। আর খারাপ না, ভালো হয়েছে। খানা জংশন ক্রস করছে, আমরা বাদিকে বোলপুরের দিকে ঢুকে যাব আর সোজা লাইনটা চলে যাবে আসানসোলের দিকে। এদিকটা আসানসোলের দিক থেকে যে ট্রেনগুলো বোলপুরের দিকে আসে ওটার লাইন, আর বাদিকে আর একটা লাইন আছে বোলপুরের দিক থেকে বর্ধমানের দিকে। এইখানে ক্ষেতগুলোতে সব সোলার প্যানেল বসানো, মোস্ট প্রবাবলি কোনো পাম্পের জল দেওয়া কিংবা লাইটের জন্য। টাইম হচ্ছে 5:05, বোলপুর ছাড়লো, অন্ধকার হয়ে এসছে অলমোস্ট, আর কিছুক্ষণের মধ্যেই পুরোই অন্ধকার হয়ে যাবে। 6:05 রামপুরহাট ক্রস করছে আর ট্রেন প্রায় 50 মিনিটের বেশি লেট চলছে। ফারাক্কা ক্রস করছে, মালদা ছেড়ে দিল। টাইম হচ্ছে 8:15 আর ডিনার দিয়ে চলে গেল, দেখা যাক ডিনারে কি আছে। এই হচ্ছে ডিনার, রাইস আছে, ডাল, মনে হয় চিকেন, এটা কোনো আলু ভাজা জাতীয় কিছু একটা, রুটি কিংবা পরোটা কিছু একটা হবে, এটাতে রুটি না পরোটাই আছে, আর দই। এখানে একটা আচার আছে, চামচ দিয়েছে, চামচটা স্টিলের চামচ, পাতি পাতি চামচ না, ভালো। 8:00টা একটু তাড়াতাড়ি ডিনারের জন্য, এখনও টাইম আছে হাতে, একটু বাদে ডিনারটা করবো। তালখোলা ক্রস করলো এটা, টাইম হচ্ছে 9:35 আর মনে হচ্ছে টাইমেই ঢুকিয়ে দেবে। এটা কিষানগঞ্জ ঢুকছে এখন, আর এটুকুন এরিয়া পুরোটাই বিহার বর্ডারের আন্ডারে আছে, মানে আলটিমেটলি আমরা এখন বিহারের ভিতরে আছি। কিষানগঞ্জ ঢুকে গেল, টাইম হচ্ছে 9:55, 5-10 মিনিট লেটে চলছে, এটা মেকআপ হয়ে যাবে। কিষানগঞ্জ ঢুকে গেছে অলরেডি, 10:55 NGP-র টাইম, মনে হচ্ছে টাইমেই ঢুকিয়ে দেবে। টাইম হচ্ছে 11:07 আর এক্স্যাক্টলি 11:07 পৌঁছলো NGP-তে। পিছনে দেখতেই পাচ্ছ সবটা খালি, খুব একটা প্যাসেঞ্জার ছিল না NGP অবধি, নেবে গেছি। যাব হচ্ছে হাকিমপাড়া, সৌম কাগেরবার যে হোটেলটা নিয়েছিল ওই হোটেলেরই উল্টো দিকে আরেকটা গেস্ট হাউসের মতোই আছে ওদেরই, ওখানে আমি রুম পেয়ে গেছি। ওই হোটেলটা ফুল যেখানে সৌম আছে ওর জন্য ওখানে রুম পেলাম না, যাই হোক ওখানে এখন আপাতত যাব। আর এখান থেকে বাইরে বেরিয়ে অটো কিংবা টোটো পেয়েই যাবো, জানি দেখছি কি পাওয়া যায়। ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, তো নাবার পরে একটুখানি আলসেমেই লাগছে, জানি না কেন ওই ফুটব্রিজে ওঠার পরেই মন ভালো হয়ে যায়। বাট এবার সময়টা একটু আলাদা, এসকেলেটরটা বন্ধ তাই সিঁড়ি দিয়ে না নেবে এদিক দিয়ে নামছি, এটাকে জাস্ট ঢালে ছেড়ে দিলেই এগিয়ে যাচ্ছে। আমি যেহেতু হাকিমপাড়া যাব, এখান থেকে অটো নিলে বেশি চাইবে আর রিক্সাতে যেতে সময় অনেক বেশি লাগবে, টোটো হলেই বেটার হয়। টোটোতে উঠে গেছি, যাচ্ছি হাকিমপাড়া। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা জানবে এই ডান দিকে এখান থেকে গোপালদার থেকে বাইক নেওয়া হয়।
পৌঁছে গেছি। হোটেলে তোমরা আগেও দেখেছো, যেবার শিলং গেলাম, যারা আমার শিলংয়ের ভিডিওটা দেখেছো তারা জানবে এইখান থেকেই শিলংয়ে যাওয়া হয়েছিল সবাই মিলে। আমি এখানেই আছি আপাতত, এখানে চেক ইন করে নিলাম, সব হয়ে গেছে এখানে ফর্মালিটিস, জাস্ট এখন গিয়ে শোবো, আর কিছু করার তো নেই। খাবে? খাবো, হ্যাঁ খাবার তো ট্রেনে খেয়েছি, বাট একটুখানি আর যদি কিছু ইচ্ছে করে তাহলে খেতে তাহলে খাবো, এনিওয়েজ সেটা এখন খুব একটা ম্যাটার করছে না। এটা হচ্ছে রুম, বেড, টিভি আছে, এখানে বসার জায়গা, একটা ওয়ার্ড্রপ, এটা হচ্ছে ওয়াশরুম, ছোট ঠিকই আছে একার জন্য আমার, একটা বারান্দা আছে। সো এটা সেম প্রপার্টি, সেমই হোটেলের রুম এটা, এটা 1500 টাকা নিল এক নাইটের, ঠিকই আছে ভালো। এখন জাস্ট জামা কাপড় ছাড়বো আর ঘুমোবো, কালকে সকালবেলা বেরোচ্ছি আর কালকে জার্নিটা কন্টিনিউ হবে, তো তোমরা সাথে থেকো, কালকে পুরোটাই দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আর কী কী করছি। তো চলো এখনের জন্য গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার, বাই। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।